बहुत दर्द होते हैं जब टीचर कहते हैं कि तुम्हारा जवाब और तुम्हारा आगे वाले स्टूडेंट का जवाब भी एक जैसा था। तब दिल से एक आवाज़ आता है कि अरे भाई, वो सवाल भी तो एक जैसा ही था। हेलो, वेलकम टू ओ टू एकेडमिया। आमी फिजिक्स फैकल्टी ऑफ ओ टू एकेडमिया। तो তোমাদের কথা মতই আজ কে আর একটা নতুন টপিক, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। বা নতুন টপিক বললে ভুল হবে, বলা ভালো যে তোমাদের ডিমান্ড অনুযায়ী একটা টপিক নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের আমার কাছে বলা হয়েছিল, মানে বলেছিলে তোমরা যে যদি টপিক ওয়াইজ একটু ক্লাস হয় তাহলে খুব ভালো হয়। বিষয়টা শুরু করার আগে কতগুলো কথা একটু বলে নিই। সেটা হলো, এই যে টপিকটা করছি অর্থাৎ এই যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতাটা আমি করাচ্ছি, তোমরা নিজেরাও জানো খুব ভালো করে যে খুব মানে একটা ক্লাসের মধ্যে বা একটা ভিডিওতে এই পুরো টপিকটাকে শেষ করে দেওয়া, কমপ্লিট করে দেওয়া কিন্তু সম্ভব নয়। তো এই টপিকটার ওপর আরও পার্টি পার্টি কিন্তু ভিডিওগুলো আসতে শুরু করবে বা আসবে। কেমন? অর্থাৎ আজকে যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটির যে টপিকটা আমি করাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এরপর তোমরা পাবে এই টপিকের ওপর, সেম টপিকের ওপর সেকেন্ড পার্ট, তারপর থার্ড পার্ট, এরকমভাবে চেষ্টা করবো যতগুলো কম পার্টে করানো সম্ভব হয়। চলো তাহলে শুরু করি আজকের টপিক। তো টপিকের নাম ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তো ইলাস্টিসিটিটা কি আমরা একটু বুঝে নিই, যে ইলাস্টিসিটিটা কি বা স্থিতিস্থাপকতা ব্যাপারটা কি বা বিষয়টা কি আমরা একটু বুঝি। বেসিক্যালি এখানে কিছু ডেফিনেশন আমি রাখতে হয় তাই রেখেছি। এটা ডেফিনেশনটা পড়ার আগে আমি একটু নিজের মতো করে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো তোমায় কেউ মারছে, কেউ একজন তোমায় মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, তোমার তো একটা সহ্য ক্ষমতা থাকবে নাকি? মানে একটা টাইমের পর তুমিও গিয়ে তার প্রতিবাদ করবে তো, ঠিক কি না? একটা টাইমের পর তোমারও কিন্তু গিয়ে প্রতিবাদ করতে ইচ্ছা করবে, ঠিক তো? এই যে তুমি প্রতিবাদটা করছো, অ্যাকচুয়ালি এই প্রতিবাদটা তোমার মনে প্রথম থেকেই রয়েছে কিন্তু, ঠিক না? তুমি প্রথম থেকেই এই যে তোমায় মারা হচ্ছে তার জন্য তুমি অপোজ করছো। ভেবে দেখো, যখন স্কুলে টিচাররা মারতো দেখি হাত পাত, রাগ হতো কি হতো না? হতো তো, তাই না? এবার এই রাগটাকে যদি আমি অপোজের সাথে কম্পেয়ার করি, অর্থাৎ বাধা দেওয়া, মনে হতো তো যে স্কেলটা দিয়ে যখন মারছে তখন স্কেলটা ধরে নিই যাতে আর আমার হাতে না লাগে, তাই তো? স্কেলটাকে আটকাই যাতে আমার হাতে আর না ব্যথা লাগে, মনে হতো তো? ঠিক একইভাবে যে কোনো বস্তুর ওপর যদি আমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করি, এই যে আমি একটা, এই যে আমার হাতে পেনটা দেখতে পাচ্ছি, পেনটার উপর আমি এই যে বাইরে থেকে একটা বল প্রয়োগ করছি, কেমন? এই যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি এটার ওপর, এই পেনটাও কিন্তু এর একটা ইন্টারনাল ফোর্স আছে, যেটা এই যে আমার প্রযুক্ত যে বল সেটাকে অপোজ করছে, সেটাকে বাধা দিচ্ছে। ফিজিক্সের ভাষায় এই যে বলটা এটাকে বাধা দিচ্ছে সেই বলটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। অর্থাৎ এখানে আমি দেখছি যে আমার ডেফিনেশন রয়েছে একটা ছোট্ট কি, যে দ্য প্রপার্টি অন অ্যাকাউন্ট অফ উইচ দ্য বডি অপোজ দ্য ডিফর্মিং ফোর্স অ্যান্ড রিগেইনস ইট অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ অন দ্য রিমুভাল অফ ডিফর্মিং ফোর্সেস ইজ কল্ড ইলাস্টিসিটি। অর্থাৎ এই যে বাধা দিচ্ছে, আচ্ছা বাধা দেওয়ার ফলে, বা আমি তার আগে বলি, এই যে আমি বলটা প্রয়োগ করছি, এই বলটা প্রয়োগ করার ফলে এর কী পরিবর্তন হতে পারে? এর আকার বা আকৃতির পরিবর্তন হতে পারে, ঠিক তো? মানে ধরো একটা আমি ওই স্পঞ্জের বল নিলাম, কেমন? বা আমি তোমাদের যদি আমি এই বোতলটা দিই, দেখো এই বোতলটা, এই যে আমি যদি এটার উপর একটা বল প্রয়োগ করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, লক্ষ্য করো এই যে এটার আকারের পরিবর্তন হচ্ছে, এটা একটু চেপটে যাচ্ছে, দেখো এই দিকটা, এই যে চেপটে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে তো, এই যে এই দিকটা চেপটে যাচ্ছে, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এই যে চেপটে যাচ্ছে মানে এই দিকটা ঢুকে যাচ্ছে ভিতর দিকে। তার মানে এই যে আমি বাইরে থেকে যে বলটা প্রয়োগ করছি সেই বলটার ফলে কি হচ্ছে, মানে এইটার আকার বা আকৃতির পরিবর্তন ঘটছে, তাই তো? এ কি চাইছে, এই বোতলটা কি চাইছে, যে এই যে আমি ওর আকৃতির পরিবর্তন ঘটাচ্ছি সেটা যেন না ঘটে। দেখো যেই আমি ছেড়ে দিচ্ছি আগের পজিশনে ফিরে আসছে, ঠিক কি না? এই যে আমি যেই বলটা সরিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু আগের পজিশনে ফিরে আসছে, কি বোঝাতে পারলাম যেটা এখানে রয়েছে লেখা?
অর্থাৎ আমি যে বাহ্যিক বলটা অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বলটা যেই সরিয়ে নেবো, ও কি করবে, ওর আগের অবস্থানে ফেরত আসবে। কেন? কারণ আমি যে বাইরে থেকে বলটা প্রয়োগ করছি তার বিরুদ্ধে ও ইন্টারনাল একটা অভ্যন্তরীণ বল প্রযুক্ত করছে বা প্রয়োগ করছে, যেটাকেই আমরা বলছি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। কেমন? এবার এই ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে। যেমন ধরো আমি এই বস্তুটাকে বারবার এর আকারের পরিবর্তন ঘটাচ্ছি, বারবার এর বিকৃতি ঘটাচ্ছি, বারবার এটাকে বিকৃতি ঘটাচ্ছি। যেমন তোমরা যদি দেখো একটা তামার তার নেবে, কেমন, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ফিজিক্সকে না পুরো একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝতে হবে, ফিল করতে হবে ব্যাপারটাকে। তো একটা তামার তার নিয়ে নিলে, ঠিক আছে, নিয়ে বারবার এরা মোড়াও, বারবার এরা মোড়াও, বারবার এরা মোড়াও, একটা টাইমে গিয়ে দেখবে ভেঙে গেছে। তার মানে বারবার যদি একটা বস্তুকে বিকৃতি ঘটানো হয়, বারবার যদি একটা বস্তুকে বিকৃতি ঘটানো হয়, একটা টাইমে তার স্থিতিস্থাপকতা কী হবে, কমে যাবে বা সেই মুহূর্ত থেকেই কমতে শুরু করবে। অর্থাৎ আমি যদি একটা বস্তুর বারবার বিকৃতি ঘটাই বা আকারের বা আকৃতির পরিবর্তন ঘটাই, তাহলে কিন্তু কি হবে, স্থিতিস্থাপকতা কমবে বা ইলাস্টিসিটি কমবে। তার মানে ইলাস্টিসিটি বলতে আমি যেটা বুঝলাম এতক্ষণ ধরে, যে কোনো একটা বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে ওই বলের বিরুদ্ধে ওই বস্তুটা যে একটা ইন্টারনাল ফোর্স, আভ্যন্তরীণ বল প্রয়োগ করছে ওই বলটাকে বাধা দেওয়ার জন্য, সেইটাকেই বলছে ফিজিক্সের ভাষায় স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। যেটা আমরা অনেক সময় ভুল ভেবে ফেলি যে যে যত বেন্ড হচ্ছে তার ইলাস্টিসিটি তত বেশি, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি ইলাস্টিসিটি মানে আমি যে বলটা প্রয়োগ করছি তার বিরুদ্ধে যে যত আভ্যন্তরীণ বল প্রয়োগ করছে সেটা হচ্ছে ইলাস্টিসিটি। আশা করি আমি বোঝাতে পারছি। এবার এখানে আর একটা পয়েন্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি, দ্য প্রপার্টি অফ ইলাস্টিসিটি ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট মেটেরিয়ালস। অর্থাৎ বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এই যে ইলাস্টিসিটির যে প্রপার্টিটা বা ইলাস্টিসিটির যে ক্ষমতা বলতে পারো বা ইলাস্টিসিটিটা যেটা, এইটা কিন্তু আলাদা আলাদা। কেমন? এবার আমি তোমাদের একটা বিষয় বললাম ইলাস্টিসিটিটা, এই যে বারবার আকৃতির সাথে যদি মানে বারবার আকৃতির পরিবর্তন করা হয় বা আকারের পরিবর্তন করা হয় তাহলে ইলাস্টিসিটি কমে। আর একটা জিনিস আমরা দেখে নিই তাহলে, টেম্পারেচার। কি বললাম? টেম্পারেচার, যদি টেম্পারেচারের পরিবর্তন ঘটানো হয় তাহলে ইলাস্টিসিটির কি পরিবর্তন ঘটবে? ধরো যদি আমি টেম্পারেচার বাড়াই, কেমন, তাহলে ইলাস্টিসিটি কী হয় জানো, কমে। টেম্পারেচার বাড়ালে ইলাস্টিসিটি কমে। স্যার একটা এক্সাম্পল দিন, তোমরা লক্ষ্য করে দেখেছো হয়তো একটা লোহার রড বা লোহাকে একটা অন্যরকম শেপ দেওয়ার চেষ্টা করছে, অন্যরকম একটা আকার দেওয়ার চেষ্টা করছে। দোকানে দেখবে ওটাকে একটু তাপ দিয়ে দেওয়া হয়, হিট দেওয়া হয়, অনেক প্রচুর পরিমাণ তাপ দেওয়া হয় যাতে ওটার ইলাস্টিসিটিটা কমে যায়, স্থিতিস্থাপকতাটা কমে যায়, যাতে ওটাকে আমি সহজে বেঁকিয়ে ফেলতে পারি। আমি যে একটা লোহার রড নিলাম, কথার কথা একটা লোহার রড, আমি এরকমভাবে হাত দিয়ে বেঁকাতে পারবো? অসম্ভব ব্যাপার, নয় তো সম্ভব। কিন্তু আমি যদি এখানে তাপ দিই তাহলে কিন্তু স্থিতিস্থাপকতাটা কমে যাবে, ইলাস্টিসিটি কমে যাবে। তার মানে কি হবে, এর অভ্যন্তরীণ যে বাধা দেওয়ার ক্ষমতা সেটা কমে যাচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, এটাকে আমি সহজেই বেঁকিয়ে ফেলতে পারছি। তাহলে এখান থেকে আমি একটা জিনিস কি পেলাম, টেম্পারেচার যত বাড়বে স্থিতিস্থাপকতা তত কমবে, ইলাস্টিসিটি তত কমবে। ক্লিয়ার? কিন্তু সব কিছুর একটা এক্সেপশন থাকে, এখানেও একটা এক্সেপশন আছে। ইনভার এমন একটা ধাতু বা ইনভার এমন একটা জিনিস যার এই টেম্পারেচারের সাথে স্থিতিস্থাপকতার কোনো পরিবর্তনই হয় না। অর্থাৎ টেম্পারেচারের মনে করো পরিবর্তন করছো, কিন্তু স্থিতিস্থাপকতার কোনো পরিবর্তন হচ্ছে না, ইলাস্টিসিটির কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা এক্সেপশন যেটা মাথায় রাখতে হবে, যে এমন একটা জিনিসের নাম বলতে হবে তোমায় যার টেম্পারেচারের সাথে যার স্থিতিস্থাপকতার পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ইনভার্ট। মনে থাকবে? চলো এবার আমরা আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই স্থিতিস্থাপকতার সাথে রিলেটেড বা ইলাস্টিসিটির সাথে রিলেটেড আমি একটা টার্ম দেখছি স্ট্রেন, আর একটা টার্ম দেখলাম স্ট্রেস। অর্থাৎ এটার বাংলা হচ্ছে বিকৃতি
আর এটার বাংলা হয় পীড়ন। কেমন? আচ্ছা আমি একটু স্ট্রেন মানে বুঝি, কেমন? এখানে একটা ছবির মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করা হয়েছে, আমি তাও বুঝিয়ে বলছি। আমি এরকম একটা তার নিয়ে নিলাম, কেমন, এরকম একটা ওয়্যার বা তার নিয়ে নিলাম, এই যে এরকম একটা ওয়্যার, এই যে এরকম একটা ওয়্যার বা তার নিয়ে নিলাম, কেমন। এবার মনে করো এইটার মধ্যে একটা বস্তুকে আমি ঝুলিয়ে দিলাম, কেমন, কি করলাম, এটাকে আমি একটা বস্তুর এই তলাটায় আমি একটা বস্তুকে এরকমভাবে ঝুলিয়ে দিলাম, কেমন। তাহলে দেখা যাবে যে ওই তারটার দৈর্ঘ্যের সামান্য হয়তো পরিবর্তন হয়েছে বা পরিবর্তন ঘটেছে, কেমন। এই যে তারটার যে দৈর্ঘ্যের সামান্য চেঞ্জেস বা দৈর্ঘ্যের সামান্য পরিবর্তন ঘটছে, কার রেসপেক্টে ঘটছে? অরিজিনাল যে লেন্থটা ছিল তার রেসপেক্টে ঘটছে, তাই তো? অরিজিনাল যে লেন্থ তার রেসপেক্টে ঘটছে পরিবর্তনটা, তাই না? অর্থাৎ মনে করো এই যে এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে এটা হচ্ছে অরিজিনাল লেন্থ, এবার এইটা হচ্ছে যে এই ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে এই যে এইটুকুনি হয়তো বেড়েছে এটা, অর্থাৎ লেন্থের এইটুকুনি পরিবর্তন হয়েছে ফোর্স অ্যাপ্লাই করার ফলে, কেমন, এই যে এইটুকুনি পরিবর্তন হয়েছে লেন্থের দৈর্ঘ্যের, কেমন। এই স্ট্রেন মানে হচ্ছে দুটো জিনিসের অনুপাত বা রেশিও। কার রেশিও? একটা হচ্ছে চেঞ্জ অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ, অর্থাৎ এই যে দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়েছে, কেমন, এই দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে এর যে অরিজিনাল লেন্থ অর্থাৎ আসল যে দৈর্ঘ্যটা, আসল যে দৈর্ঘ্য, কেমন, সেই দৈর্ঘ্যটার যে অনুপাত সেইটাকেই বলে হলো স্ট্রেন। অর্থাৎ স্ট্রেন মানে হচ্ছে দুটো জিনিসের রেশিও, কার, দৈর্ঘ্যের পরিবর্তন এবং অরিজিনাল যে লেন্থ অর্থাৎ যে দৈর্ঘ্যটা ছিল, এই দুটোর যে অনুপাত সেটাকেই বলা হয় স্ট্রেন। বোঝা গেল? এখান থেকে আরো দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি হয়, কি জানো, এই যে স্ট্রেনটা এইটা ইউনিট অ্যান্ড ডাইমেনশন লেস, অর্থাৎ না তো এর ইউনিট থাকে না তো এর ডাইমেনশন থাকে। কেন বললেন স্যার এই কথা, কেন এর ইউনিট থাকে না, কেন এর ডাইমেনশন থাকে না, তাহলে সেটা একটু বুঝে নিই আমরা। আচ্ছা আমি এখানে কি বললাম, স্ট্রেন মানে, স্ট্রেন মানে আমি এখানে বললাম তো শোনা বাবারা, যে স্ট্রেন মানে এখানে বললাম তো যে চেঞ্জ অফ লেন্থ বাই চেঞ্জ অরিজিনাল লেন্থ। আচ্ছা তাই যদি হয় তাহলে আমি চেঞ্জ অফ লেন্থ অর্থাৎ লেন্থের অর্থাৎ দৈর্ঘ্যের আমি একটা একক লিখি বা ইউনিট লিখি, সাপোজ এটা আমি লিখলাম মিটার, কেমন, এসআই একক লিখলাম। আচ্ছা চেঞ্জ অফ লেন্থ আমি কি লিখব, এটার একক মিটারই তো লিখব, কি সোনা বাবারা, সোনা মামনিরা, তাই তো লিখবো। তাহলে মিটার আর মিটার কেটে গেল, কত আসছে এখানে, ওয়ান চলে আসছে, না কি করে তাহলে ডাইমেনশন বা ইউনিট থাকবে। এই জন্যই স্ট্রেন হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন লেস। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, চারটে অপশান দিয়ে দেবে এবং বলবে কোনটার ডাইমেনশন লেস বা কোনটা ইউনিট লেস বা কোনটা ইউনিট অ্যান্ড ডাইমেনশন লেস। তোমরা জয় স্যারের কথাটা একটু মাথায় রাখবে, মাথায় রেখে একটু করে দিয়ে আসবে আনসারটা চোখ বুঝে, স্ট্রেন, কেমন, চারটে অপশানের মধ্যে যদি স্ট্রেন অপশানটা থাকে, কেমন, অবশ্যই একটু স্ট্রেন করে দিয়ে আসবে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের আসা কোয়েশ্চেন নিয়েই আমি আলোচনা করলাম, কার অনুপাত, কার রেশিও, আমি যত সহজে তোমাদের বলে দিলাম কার অনুপাত কার রেশিও, এই জিনিসটাই ওখানে একটু ঘুরিয়ে কোয়েশ্চেনটা এসছে, বুঝাতে পারলাম। এই যে স্ট্রেন কেন ইউনিটলেস কেন ডাইমেনশনলেস সেটাও জিনিসটা এত সহজে বুঝিয়ে দিলাম, সেটাই কিন্তু ওখানে জিজ্ঞেস করা হয়েছে, কেমন, ঠিক কি না। আচ্ছা তাহলে আমরা একটু স্ট্রেন তো বুঝে গেলাম, তাহলে স্ট্রেসটা কি, স্ট্রেসের কি কোনো আদেও ইউনিট আছে, স্ট্রেসটাও কি ইউনিটলেস কি না, তার কি ডাইমেনশন আছে কিনা একটু দেখে নিই তাহলে আমরা। তাহলে স্ট্রেস মানে কি, মানে হচ্ছে পীড়ন। স্ট্রেস মানে কি হয় জানো, ফোর্স বাই এরিয়া,
এই এরিয়াটা মানে কোন এরিয়াটা জানো? ক্রস সেকশনাল এরিয়া। ওকে, ক্রস সেকশনাল, ক্রস সেকশনাল এরিয়া, ক্লিয়ার? এটা হয় ক্রস সেকশনাল এরিয়া। কেমন? এবারে ফোর্সের যদি আমি এককটা দেখি, ফোর্সের এসআই একক কি হয়? নিউটন হয়, কি ঠিক কি না? নিউটন হয়। আর এরিয়া মানে কি? লেন্থ ইনটু লেন্থ, তাই তো? তার মানে আমি যদি এটাকে মিটার এসআই ইউনিট লিখি তাহলে কি হয়ে যাবে? মিটার স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে? নিউটন মিটার স্কোয়ার। এটা আমি কিরকম ইউনিট পেলাম? এর এসআই ইউনিট পেলাম। আচ্ছা, তাহলে স্ট্রেসটা কি? স্ট্রেসটা হচ্ছে বল ফোর্স এবং ক্রস সেকশনাল এরিয়া, এই দুটোর রেশিও বা অনুপাত হচ্ছে, তাই তো? ফোর্সটা তো তাই হচ্ছে এখন আমার কাছে, তাহলে সেই ক্ষেত্রে ঠিক কি না? সেই দুটো রেশিওরই অনুপাত হচ্ছে তো, তাই না? আচ্ছা, তাহলে আমি এই যে স্ট্রেস যেটা বলছি, এই স্ট্রেসের এসআই ইউনিট তো বললাম, খুব ভালো কথা স্যার, তাহলে সিজিএস ইউনিটটা বলুন। নিশ্চয়ই বলবো, কেন বলবো না? বাইরে গিয়ে কি তোমাদের হাতে মারধর খাবো? এগুলো তো বলতে হবে আমায়। তাহলে সিজিএস ইউনিট কি? ফোর্সের সিজিএস ইউনিট কি হয়? ডাইন, এরিয়ার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? ডাইন সেন্টিমিটার স্কোয়ার সিজিএস ইউনিট। তাহলে আমি এফপিএস ইউনিটটাই আর বাকি রাখি কেন, এটাও বলেই দিই। এফপিএস ইউনিট কি হয়? পাউন্ডাল, পাউন্ডাল বাই ফুট স্কোয়ার, পাউন্ডাল বাই ফুট স্কোয়ার, ঠিক আছে, হয়ে গেল। তাহলে স্যার স্ট্রেসের এবার আপনার মাত্রা বলতে হবে, নিশ্চয়ই বলবো। তাহলে স্ট্রেসের মাত্রাটাও আমরা শিখে ফেলি। স্ট্রেসের মাত্রা বা ডাইমেনশনটা আমরা দেখি, আমি কি বললাম? ফোর্স বাই এরিয়া হয় তো। তাহলে ফোর্সের মাত্রা কি? আচ্ছা, ফোর্স মানে কি? মাস ইনটু অ্যাক্সিলারেশন, কি ঠিক কি না? আর এরিয়া মানে কি হয়? আমি বললাম লেন্থ ইনটু লেন্থ, তাই তো? তাহলে লেন্থ ইনটু লেন্থকে যদি আমি ডাইমেনশন দিয়ে লিখি তাহলে কি লিখবো? ক্যাপিটাল এল তো। তাহলে এল স্কোয়ার নিচেরটা পেয়ে গেলাম। মাসের কি হয় ডাইমেনশন? ক্যাপিটাল এম। অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট আমি লিখে ফেলি, কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে মিটারটা কার ইউনিট? লেন্থের ইউনিট। তাহলে আমি লিখে ফেলি এল, তাই তো, বাই ডিভাইডেড বাই আমি কি লিখবো? এস মানে সেকেন্ড, তার মানে হয়ে যাবে টি স্কোয়ার, কি ঠিক কি না? তাহলে আমি যদি ডাইমেনশনটা লিখি কি হলো? এম এল টু দি পাওয়ার 1-2। কেন -2 হলো? এই যে এটা উপরে চলে যাচ্ছে তাহলে তো মাইনাস হয়ে যাবে, ইনটু টি টু দি পাওয়ার -2। এটা কেন -2 হলো? কারণ এই যে টি টু দি পাওয়ার নিচে আছে, এটাও তো উপরে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি ডাইমেনশনটা কি পেলাম? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এই হয়ে গেল আমার স্ট্রেসের ডাইমেনশন। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। এই যে আমি যেটুকুনি জায়গায় আলোচনা করলাম না, এখান থেকে আমি যা যা বললাম, যা যা আলোচনা করলাম, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেমন? প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখানে এই যে যে কটা কোয়েশ্চেন আমি আলোচনা করলাম, প্রত্যেকটা কোয়েশ্চেনও কিন্তু অলসো ইম্পর্টেন্ট। কেমন? আজকে আমি এইটুকুনি রাখছি, কারণ তোমরাও জানো আমি এই জিনিসটা পুরো একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়, কারণ আমি যেভাবে ডেসক্রিপটিভলি পড়াই, অর্থাৎ সব ইন ডিটেলিং আলোচনা করি, তাতে আমার মিনিমাম এইটা পড়াতে 2 ঘন্টা লেগে যাবে। তো সেই জন্য পুরো ভিডিওটা একবারে টানা না দিয়ে আমি পার্ট বাই পার্ট দেব। তো আজকে এটা ফার্স্ট পার্ট রাখলাম, এর পরবর্তী ভিডিওটায় আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো এই টপিকের ওপর, এবং আরও একটা টপিক আমি এরকমইভাবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট এরকমভাবে আমি কিন্তু আলোচনা করতে থাকবো। তো সঙ্গে থাকো ওটু একাডেমিয়ার ইউটিউব চ্যানেলে। আমি জয় স্যার তোমাদের পাশে আছি, সবসময় আছি, যখনই কোনো অসুবিধা হবে ফিজিক্স সংক্রান্ত কে আছে? জয় স্যার আছে। কেমন? কমেন্ট সেকশনে প্রবলেম জানাও, সলিউশন আমি করবই। তোমাদের কথা রাখছি, তোমরা নিজেরাও বুঝতে পারছো, কমেন্ট সেকশনে শুধু
একবার কমেন্ট করেছো স্যার টপিক নিয়ে আলোচনা করলে বা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করলে ভালো হয়, আমি টপিক ওয়াইজ আলোচনা শুরু করে দিলাম। ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই উপকৃত হয় ভিডিওগুলোর মাধ্যমে, কেমন? ভিডিওগুলো প্রচুর শেয়ার করো, লাইক করো, ভিউজ যেন প্রচুর হয়। এই ভিউজগুলো আমাকে মোটিভেট করবে, খুব স্বাভাবিক ব্যাপার, কোয়াইট ন্যাচারাল। এই ভিউজগুলো আমাকে মোটিভেট করবে যে হ্যাঁ স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে, তাহলে আমি আরও বেশি বেশি করে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।